এই টিভি তোর মাথায় ভাঙবো। ও মা গো, কি টিভি ঠিক করস? দুদিন পর পর টিভি নষ্ট হয়। বাদ পারি, বাদ দে, এই দুই নাম্বারি তুই সবার লগে করস। দুই নাম্বারি ব্যবসা করে তুই কয়দিন খাবি? শালা, নতুন ফ্যান কিনলাম, এই টাইমে নষ্ট হয়ে গেল, রাইতে ঘুমাইতেই পারি নাই। যাই এই জায়গায় যাই, ঠিক করে আই। ভাই দেখেন তো আমার ফ্যানটা কি হইলো? কি সমস্যা ভাই? ফ্যানটা হঠাৎ করে চলতেছে না ভাই, একটু দেখে দেন তো। আপনার ফ্যানে তো ব্যাটারি সমস্যা। কি কোন ভাই, নতুন ফ্যান কিনলাম, ব্যাটারি সমস্যা মানে? ভাই নতুন ফ্যান গুলোতে সমস্যা হয় বেশি, ব্যাটারি যদি চেঞ্জ না করেন তাহলে দুই দিন পর পর সমস্যা হইব, তখন কি করবেন মিয়া? আচ্ছা কত টাকা লাগবে ভাই? এটা ঠিক করতে ভাই 1500 টাকা লাগবো। কি কোন 1500 টাকা মানে? আর 1500 টাকা হলে তো নতুন ফ্যানই পাওয়া যায়, কি আর 1500 টাকা মিয়া? আরে ভাই, খারাপ জিনিস লাগাইলে দুই দিন পর পর সমস্যা হইব, এর থেকে ভালো একটা জিনিস লাগাই দেই, কোনো সমস্যা হইব না। বেজালে ফালাই দিলেন। আচ্ছা ঠিক আছে, কাজ করেন। ঠিক আছে ভাই, জান আমি ঠিক করে রাখমু। আচ্ছা ভাই আসি। ওস্তাদ, ওই বেটা দুটো নতুন ফ্যান নিয়ে আসছে, চাইলে তো আপনি ওটা ঠিক করে দিতে পারতেন, ব্যাটারি পাল্টাইবেন কে? ওই বেটা ওস্তাদ তুই না আমি, একা কি এমনি না আমার থেকে বেশি বুঝছস? একদম দোকান থেকে বের করে দিমু, কাজ কর ঠিক মতো। টিভি নিয়ে দৌড়াদৌড়ি করতে জীবন মারা গেল। ওই ভাই দেখেন তো টিভিটা চলে না, ডিসপ্লেটা মনে গেছে গা, দেখেন তো ভাই কি হয়েছে? দেহি টিভিটা এত লগে লগে ঠিক করা যাবে না ভাই। আপনি এই টিভিটা ঠিক করতে দুই দিন টাইম লাগবো, আপনি দুই দিন পরে আসেন আমি ঠিক করে রাখবো। দুই দিন টাইম লাগবো? হ্যাঁ ভাই, আপনার এটা পিকচার টিউবের সমস্যা, সেই ঢাকা থেকে আনা লাগবো। আচ্ছা কাজ করে রাখেন। আপনি যে কাজগুলো করতেছেন এটা কি ঠিক? ঠিক না মানে কি করতেছিস তুই? নতুন ফ্যানের ব্যাটারি চেঞ্জ করে ফেলাইতেছেন আপনি, এটা তো ঠিক করেও দিতে পারতেন। আবার টিভির পিকচার টিউবটা নষ্ট হয় নাই, ওটা ঠিক করে দিত, ওটাও চেঞ্জ করে দিতেছেন। এরকম সব ভালো জিনিস আপনি খুলে রেখে দেন, আবার এগুলা অন্য কাস্টমারের কাছে বিক্রি করে দেন। আপনি তো রীতিমতো সবাইকে ঠকাই দিয়েছেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়িয়ে দেয় না। ওই বেটা, ওই টাকা কি এমনি? তুই তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। ওস্তাদের উপরে নাক গলায় মনে হচ্ছে মুহিদি। এই জীবন ভাই, আমার ফ্যানটা ঠিক হইছে? হ্যাঁ ভাই, ওই ফ্যানটা দে। এই নেন ওস্তাদ। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই সব ঠিক আছে। আচ্ছা ভাই কত হইছে? ভাই 2000 টাকা। 2000 টাকা? কি কোন ভাই? ভাই যে ব্যাটারি লাগাই দিছি একদম ভালো ব্যাটারি, এর উপরে কোনো কোয়ালিটি হয় না। আর বাকি যেগুলো আছে 1100-1200 টাকা কইরা ওগুলো লাগাই দিব, দুই দিন পর নষ্ট হয়ে যাবো। উদাও দিয়ে আপনি খারাপ জিনিস দিয়ে লাভ আছে? ভালোটা দিছি ভাই, এটাই ভালো হবে। কি কমু ভাই, আপনারা যা কইবেন তাই দিতে হইব। এই নেন। ঠিক আছে ভাই, আবার আইছেন। ফ্যান ঠিক করলাম, দেখি কেমন চলে। ওই ভাইস্তা, এটা কি ঠিক করে দিছো? দুই দিন পর পর নষ্ট হই মিয়া। আরে কাকা নষ্ট হইব না, আপনারা কই ব্যাটারি চেঞ্জ করার লাগি, এই ব্যাটারি চলে মিয়া। দুই দিন পর পর ঠিক করবেন, দুই দিন পর পর নষ্ট হইব, নতুন ব্যাটারি লাগান কোনো সমস্যা হইব। আচ্ছা তুমি নতুন ব্যাটারি লাগাও। আচ্ছা ঠিক আছে, নতুন ব্যাটারি কিন্তু 1500 পড়বো। যা লাগে দিমু টাকা, তুমি কাম করো। আচ্ছা ঠিক আছে। টিভিটা ঠিক করছি, এক সপ্তাহ হয় নাই, আবার নষ্ট হয়ে গেছে, আজকে হালা রেখাইছি। কি রে, বুঝলাম না, জীবনে দোকান বন্ধ? ভাইয়ের কি হয়েছে? আরে ভাই কইন না, 5 দিন আগে নতুন ব্যাটারি লাগাই নিয়ে গেছি, ফ্যান এখন চলে না। আমারও তো একই অবস্থা, এক সপ্তাহ হয় না আমার পিকচার টিউব চেঞ্জ করে দিছে, এখন আবার ডিসপ্লে নষ্ট। কি কোন ভাই, হালাই তো বাদ পার, আমারও তো এমন একটা ফ্যান আছিল ভাই, আমার ফ্যানেরও তো একই অবস্থা হয়েছিল, একটা তার কেটে গেছিল, এটা না চেঞ্জ করে হালাই ব্যাটারি চেঞ্জ করে দিছে। আমি অন্য মেকারের দোকানে খোঁজ খবর নিছি, আমার পিকচার টিউব আর ফ্যানে কোনো সমস্যাই হয় নাই, তারপরে হালাই হুদাহুদি চেঞ্জ করে দিছে, এখন আমার বউ আমার ঘরে জায়গা দিতেছে না, মনটা চাইতেছে এখন টিভিটা ভেঙে চলে যায়। কি কোন ভাই এগুলা, হালাই তো অনেক বাদ পার। হ ভাই চলেন ভাই, কয়দিন খাবি? যে ফ্যানের ব্যাটারি ঠিক করা যায় তুই ওই ফ্যানের ব্যাটারি পুরোটা চেঞ্জ করে দেশ, যে টিভির পিকচার টিউব ঠিক করা যায় তুই ওইটাও চেঞ্জ করে দেশ। আরে এমন ভাবে তুই ঠিক করস যাতে দুই দিন পর পর তোর কাছে আওয়া লাগে। এই দুই নাম্বারি ব্যবসা করে আজ পর্যন্ত কেউ পার হইতে পারে নাই, তুইও পারবি না। আর এই দুই নাম্বারি ব্যবসা আজকে আমি জানছি, কালকে এলাকার সবাই জানবো, এরপরে তোর কাছে আর কেউ যাইবো না। শোন, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি ফর ইওর সাকসেস, মাইন্ড ইট। আমাদের সমাজে ঠিক এইরকমই পশুরূপী কিছু মানুষ আছে, যারা মানুষের দুর্বলতাকে হাতিয়ার করে দুই গুণ টাকা হাতিয়ে নেয়। ঠিক এইরকমই সমাজে কিছু দুই নাম্বার মিস্ত্রি আছে, যারা মানুষের সাথে বাটপারি করে আসছে। এইসব দুই নাম্বার মিস্ত্রি থেকে সবাই সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।